দুই সপ্তাহ ধরে রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম স্বাভাবিক। ঢাকার আশপাশ থেকে সবজি আসাই বন্যার প্রভাব থাকলেও সরবরাহ কমেনি। প্রায় সব ধরনের সবজি কেজিতে বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়। আলু, রসুন ও আদার দাম বাড়লেও কমতির দিকে মুরগির দাম। তবে মাছ সহ বেশ কিছু পণ্যের দাম বাড়তি আজকে তো অনেক বেশি দেখলাম। চিংড়ি মাছের দাম তো নর্মালি আমি কিনি 500 বা 450, আজকে 700-800। ইনকাম তার সাথে সামঞ্জস্য খুব কষ্ট আর কি, চলতে তারপর চলতে হবে আর কি। বিক্রেতারা বলছেন সরবরাহ ঠিক থাকায় সবজির দাম বাড়েনি, অবশ্য বন্যা চলতে থাকলে বাড়তে পারে। ক্রেতারা মাছের দাম বাড়তি বললেও অস্বীকার করছেন ব্যবসায়ীরা। পানিতে শুকিয়ে কমে আসবো, পশু মাছ বাইরে দেবো, মাছের দাম আরো কমবো। বন্যা বেশি হয় তাহলে মালের দাম আরো বেশি বাড়তে পারে, যদি আমদানি থাকে বাজারের ভিতরে আমদানি থাকে তাহলে মালের দামটা কম থাকে। রসুন আসলে 110 টাকা, এখন পাইকারি 140 টাকা, দাম করে ব্যস্ত অনেক কষ্ট, ঠিক আছে। তারপর আমরা 150 টাকা বেশি, ইন্ডিয়ান রসুন আগে আসলো 200 টাকা, ইন্ডিয়ান রসুন দাম কমছে, বললাম আলু দাম আমার বাড়তে। পাইকারি বাজারে চিনির দাম কিছুটা কমেছে, কিন্তু খুচরা বাজারে চিনি কিনতে হচ্ছে বাড়তি দাম দিয়েই, অন্য সব নিত্যপণ্য পাওয়া যাচ্ছে আগের মূল্যেই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।